কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে থাকে খবর রাখেন কত জলসা আছে কত বক্তা আছে জিনা করে জিনা খুব নাপাক অবস্থায় অযু করে এসে যে কোরআন মানে ওয়াজ করতে উঠবে সেইটুকু তার মাথায় নেই The messenger of Allah, peace be upon him, said, the best among you, those with good manner. Nobi bollen, toder modhe uttom byakti oi lokta, jar character charitra bhalo, oi loktai holo uttom byakti. Ekjon ukil barrister master doctor molla moli saheb, pish saheb darbesh mami saheb, bokta saheb jodi charitra kharap hoy, ar ekjon toriolar charitra, ওই টরিওয়ালার চরিত্র যদি ভালো হয় টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি জোরে বলুন many losses something loss health losses nothing loss but character loss is everything loss manusher jodi taka chole jay income korle taka abar phire ashbe manusher jodi shorir chole jay bhalo mondo kine shorir tao phire ashbe kintu bondhure manusher jodi choritro chole jay choritro kintu ar phire ashbe na ei jonnoi allah nabi bolechilen tora amake dutu jinisher guarantee de dui thoter majkhane ar dui raner bichkhane dui thoter majkhane haram khabar khawa theke jibta ke thik kor baje bhasha bola theke jibta ke thik kor পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর আর লজ্জাস্থানকে হেফাজত কর দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের মাঝখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোর আমাকে দে আমি মোহাম্মদ সাসরাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব জান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ বাস্তব কথা বললাম অতি বাস্তব কথা বললাম একদম বাস্তব হ্যাঁ কত বক্তা আছে পাঁচক তো নামাজ পড়ে না ভুল বললাম বাবা কত বক্তা আছে গো বাপ আপনারা এখন ধরুন শ্রোতার যান খারাপ ভাববেন না বাপ এখন আপাতত আমি এখন বক্তা আপনারা শ্রোতা তো আপনারা শ্রোতার যান তো আপনাদের কি বলবো আমার জাতটা কি বলি আগে কত বক্তা আছে গো বাপ পাঁচক তো নামাজ পড়ে না কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে থাকে খবর রাখেন কত জলসা আছে কত বক্তা আছে জেনা করে জেনা খুব নাপাক অবস্থায় অযু করে এসে যে কোরআন মানে ওয়াজ করতে উঠবে সেইটুকু তার মাথায় নেই কটা বলবো বাপ এজন্য না বাপ আলেমের অভাব ডিগ্রি দিলে আলেম হওয়া যায় না নামের পাশে ডিগ্রি থাকলে আলেম নয় গো বাপ ডিগ্রি না কিনতে পাওয়া যায় এখন তো ডিগ্রি কিনতে পাওয়া যায় জানেন তো বাস্তব কথা বলছি পড়া লেখাপড়া না করে সে মাধ্যমিক পাস করলো ভুল বলেছি এই 2020 আর 21 এ কি হলো করোনায় সব পাস সব পাস ফার্স্ট ডিভিশনে পাস তবে বুঝবে খালা সেই দিন কবে এই এই বছরে এই এই ইয়ারে ছেলেগুলো এই ইয়ারে ছেলেগুলো এরা যখন কোনো কম্পিটিশন পরীক্ষাতে যাবে না তখন এক্সামিনাররা বুঝে নেবে যে 2020-21 এর মাল করোনার মাল তখন বুঝতে পারবে এখন বুঝতে পারবে না আমার বাপেরা কথাগুলো হয়তো সাময়িক খারাপ লাগবে কথাগুলো একটু বাস্তব কথা কিন্তু চলুন এগিয়ে যাচ্ছি সুদ কামা হারাম ঘুষ কামা হারাম ঘুষ ঘুষ আল্লাহর নবী বলেছেন আর রাসি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার ঘুষ দেনে ওয়ালা লেনে ওয়ালা উভয় জাহান্নামী ও কি বলবো রাস্তায় গাড়ি আসতেছে লরি দাম করিয়ে কি কি টাকা দেওয়া নেই তার কোনো ঠিক নেই পুলিশ কাকে বলে পি ও এল আই সি ই এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে পুলিশ বলে যাকে তাকে পুলিশ বলে না খাকি জামা পরে থাকলে সাদা পায়জামা প্যান্ট আর জামা পরলে আর বুট পরলে এখানে স্টার লাগানো থাকলে তাকে পুলিশ বলে না ওই পুলিশ শব্দটার মধ্যে লুকাইতো পি থেকে পলিটিক্যাল ও থেকে ওবিডিয়েন্স এল থেকে লিটেন্ট আই থেকে ইন্টেলিজেন্ট সি থেকে ক্যারেক্টার বা ক্যারেজ ই থেকে এনার্জি এত গুলে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় পুলিশ যাকে তাকে পুলিশ বলে না ঠিক অনুরূপ হবে শিক্ষা কাকে বলে হোয়াট ইজ দা ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন
এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে গো বাপ, তবেই তাকে এডুকেশন বলে। এই থেকে ইগার্নি, ডি থেকে ডেভেলপমেন্ট, এই থেকে ইগার্নি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? স্টুডেন্ট মানে এই নয় যে এগারোটায় গেল, চারটেই গেল, আমতলা জামতলা বুড়ির বেলতলা মাসতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে, পাহাড়ের পার নদীর পাড়ে বসে বসে প্রেমিকার সঙ্গে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়, এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যা কথা বলে, ঠিক না বেটি? বেশিরভাগ ছাত্র ছাত্রী, আর এখন লেখাপড়া কোথায় হয়েছে শুনবেন? এ মুরব্বীদের বলে যাচ্ছি শুনে নিন, এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায় আর পায়খানায়, টয়লেটে। খারাপ সেন্স নেবেন না, মাধ্যমিক পরীক্ষা যেখানে সেন্টার পড়ে, উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে পড়ে, এই আলেম আলেম ফাজেলের আর হাই মাদ্রাসার সেন্টার যেখানে পড়ে, ওখানে একটু গিয়ে দেখবেন পেচ্ছাপখানায় পায়খানায় গিয়ে বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি ছেঁড়া, বইয়ের মাইক্রো জেরাস গুলো ছিঁড়ে ফেলে রেখে চলে আসছে, অন্যজনকে সেখানে পেচ্ছাপ ফিরে চলে আসছে, ছি ছি ছি। আর ওই ছেলেগুলো কুড়ি বছর পরে, কুড়ি বছর পরে ওই ছেলেগুলো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, বড় বড় লেকচার মারবে। একটু বিবেককে প্রশ্ন করতে হয়, একটু বিবেক থাকা দরকার। মনুষ্যত্বটা থাকলে না এরকম কাজ করে না। বাস্তব কথা বললাম গো বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছিঁড়ে নেবে। হ্যাঁ আব্দুল্লাহ গিল বারু, তোকে দাবাত করেছিল লোকেরা, আশাড়িয়ার লোকেরা, ওখানে স্টেজে উঠে কি ওয়াজগুলো করেছিলিস বল এখানে, আমাকে জবাব দিতে হবে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি পানকমন, ডি থেকে ডেভোটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ, এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। টিচার হুইজ টিচার? টিচার কাকে বলে? ওই দশটায় গেল, চারটেই গেল, আর মাস গেলে মাইনে তুললো, এরা কোনোদিন টিচার বলে না। টিচার হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে, টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার, ই থেকে ইগার্নি, আগ্রহী থাকতে হবে তবেই তুমি টিচার, এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। কত স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে গো বাপ, সেখানে এমনও কিছু অযোগ্য অপদার্থ টিচাররা চাকরি করে, সাবজেক্টটাও ভালো পড়াতে পারে না। বাস্তব কথা বললাম, সাবজেক্টটাও ভালো করে পড়াতে পারে না, তাহলে চাকরিটা পেল কি করে? দুটো কারণে, হয় সোর্সে নয় ফোর্সে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? শিক্ষার কথা কি বলবো, আমাদের শিক্ষামন্ত্রী এখানে আসছে, ওইটাই তো বলছি গো বাপ, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, গ্রাজুয়েশন স্তর, এম এস স্তর, বিএড করে সেখানে স্টার পাওয়া ছেলে, সেই ছেলেটা এখন ফুচকা বিক্রি করছে, আর মাধ্যমিকে গড়িয়ে গড়িয়ে থার্ড ডিভিশন, উচ্চ মাধ্যমিকে ঠেলে 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 থার্ড ডিভিশন, গ্রাজুয়েশনে পাশে গিয়ে কোন রকম পাস, বিএডটা কোন রকম করলো কি তা জানি না, ডিএলএড করলো, সেই ছেলেটা চাকরি পেয়েছে, তিনি একজন মাস্টারমশাই, তিনি মাস্টারমশাই। এবার বুঝতে পারছেন আমার প্রতিবাদটা কোন জায়গাটায়, আমার দুঃখটা কোন জায়গাটায়? এই জন্য টি থেকে ট্রেনার, ই থেকে ইগার্নি, এ থেকে এবিলিটি। এবার আসছি সি, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার,
চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন তো। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতা আর পুত্রের ন্যায়, ঠিক না বেটি? ছাত্রটা শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আমরা আমাদের স্যারেদের সামনে আমাদের হুজুরদের সামনে সাইকেল চড়ে যেতাম না, ঠিক না বেটি? সাইকেল থেকে নেমে যেতাম, শুধু তাই নয়, হাতে ঘড়ি পরতাম না স্যারেদের সামনে। আর এখন শিক্ষক ছাত্রের সম্পর্ক শুনবেন, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার নেই, মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, অঙ্ক করাতে দিয়েছে, মলি সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, খুব বেটাও পড়িয়ে নিয়ে বসে। এই জন্যই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে হেফাজত করো। এত সহজ জিনিস নয় গো বাবা। আপনার এই গালে দাঁড়িয়ে মাথায় টুপি আর মনে করলেন নামাজ পড়লেন মুসলমান হয়ে গেলেন, জান্নাত পেয়ে গেলেন, এত সহজ জিনিস নয়।